হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিনাস ফ্যামিলি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি কিন্তু ভালো নেই, কিন্তু ভিডিও করা সারতে আমি একটু সেজেছি দেখো। আর এখন আমি যাব একটু বাগানে, তার আগে করব কি, ছেলে সাইকেলটা বের করেছে, ও সাইকেল চালানোর জন্য খুব বায়না করছে, ওর একটু সাইকেলটা ধরে দিয়ে যাব, তারপরে আমি বাগানে যাব, ঠিক আছে। আজকে যেহেতু রবিবার, আমি একটু তিন দিন চার দিন পরে আজকে চুলটা শ্যাম্পু করেছি। আমার আওয়াজ শুনে বুঝতে পারছো আমার কতটা শরীর। যাই হোক, তোমরা সঙ্গে থাকো আর দেখো আমি ছেলেকে কীভাবে সাইকেল চালাটা শেখাই। ও বাপি একদিন শিখিয়েছিল, সেটা সম্ভব হলে তোমাদের ভিডিওর সাথে দেখিয়ে দেবো, যাতে এমনভাবে চালাটা শিখিয়েছে যেন ও অনেক বড় মানুষ, খুব ভালো চালাচ্ছে। ওর বাবা খুব ভালো সাইকেল চালানো শিখিয়েছে ওকে, ঠিক আছে। চলো এতক্ষণ আমি শেখাই ওকে, এইটুকুনির মধ্যে শেখাবো, জাস্ট কোথাও যাব না। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ছেলে সাইকেল নিয়ে এসেছে, আমি ওর পিছন পিছন নিলাম। একটা মুটকু আমি, একটা মুটকু কে, দুটো মুটকু, দুজন ধরছি সাইকেল চালাতে। যাই হোক, ছেলেকে চেষ্টা করছি একটু সাইকেল চালানো, যেহেতু ভারী বলে তো একটু ব্যালেন্স রাখতে কষ্ট হচ্ছিলো। আমি কিছু দিন যাচ্ছিলো, তার মধ্যে আমার নাইটিও মধ্যে আটকে যাচ্ছিলো বারবার করে, খুব অসুবিধা হচ্ছিলো। বাকি থাকলে একটু সুবিধা হতো চালাতে, তাও চেষ্টা করছিলাম চালাবার জন্য। বারবার নামছে, উঠছে, পড়ছে, দেখতেই পাচ্ছ। কেমন হচ্ছে, দুজনে মিলে যাচ্ছি রাস্তার ধারে, আবার ওইদিকে আসবো ফিরে। আবার এটা হচ্ছে আমাদের সামনে রাস্তা, যেহেতু এই জন্য এখান থেকে যাওয়া আর আসা চলছে। দুজনে আবার ফিরছে, আমি ঘুরিয়ে দিচ্ছি সাইকেলটাও, আবার সেটাতে উঠবে, এইভাবে মানে চলতেই রয়েছে আর কি। যতক্ষণ না সাইকেল শেখানো হবে ততক্ষণ ছাড়া যাবে না, এরকম একটা ব্যাপার চলছে আর কি। সাইকেলের সাথে একদিনে দুমলাম মার্কেট এই আর কি। আর সামনে দিয়ে প্রচণ্ড গাড়ি যাওয়া আসা করছে, তোমরা দেখতেই পাচ্ছ। কোথায় ঢুকে গেছে দেখো, তো আসতেই পাচ্ছে না দেখো, কেমন সাইকেল থেকে পড়ে গেল, পড়ে ধরে কী হচ্ছে সাইকেল চালানো। যাই হোক, অশেষে মানে তবু সাইকেল চালানো শিখবে কি আগ্রহ তোমরা দেখো, মানে আমার যে হাসি পাচ্ছিল তখন, তোমাদের আর কী বলবো। যাই হোক, তার মাঝখানে আমার তো ঠান্ডা লেগেছে, আমি আবার মাঠে যাবো এক্ষণ ওই সাইকেলটা চালানো শিখি। যাই হোক, আমি এদিক সেদিক করে চলছে, চলতেই রয়েছে। আমি এরকম মানে ভাবি যে আজকের দিনের মধ্যে ওকে পুরো সাইকেলটাকে শিখিয়ে দেবো, সেই জন্য চলছি, তাই না? সেরকম মানে নিজেরও একটু সাইকেলে ব্যালেন্স রাখতে পারছে না। দেখো, এবার আমি সামনে হ্যান্ডেল হচ্ছে, ব্যালেন্স করছে, তাহলে তাতেই যাওয়া হচ্ছে, তখন হ্যান্ডেলটা আমারই শেখা হচ্ছে, ওর তো শেখা হচ্ছে না। যাই হোক, আর আমার এত কষ্ট হচ্ছিলো কেন, রোজ আমার দুটো হাতে মানে দুটো পাছায় দুটো করে ইঞ্জেকশন চলছে, তো আর আমার নিজেদের শরীর একদম ভালো না। তাও চেষ্টা করছিলাম ওর যাতে একটু পারে, এটা বারবার পড়ে যাচ্ছে তোমরা দেখো। আর পায়ে লেগে গেছে, যাই হোক, পায়ে খুবই লেগে গেছে, চলে আসছে। আমি আমার সাইকেলটা তুললাম, তুলে আমার এই যাচ্ছে, আসছে এখান দিয়ে। ওকে বললাম, না বললাম আমার পায়ে লেগে গেছে, আর করবো না, চলে চলে যাই। স্পোকটা লেগেছে, সেটাই বোঝাতে চাইছিলো। যাই হোক, ও একবার উঠছিল, আমি এখানে বসলাম, যদি এবার চালাতে পারে। মানে এটাই আজকে আমাদের ইয়ে ছিল আর কি, ট্রেন ছিল যে সাইকেল চালানো শিখিয়ে দিতে হবে, এরকম একটি ব্যাপার একটা। যাই হোক, তোমরা আসছি, ও চালাতে পারছিলো, একটু চেষ্টা করছিলো, কিন্তু সাইকেল তো শুয়ে পড়ছিলো, মানে কীরকম একটা। তো দেখো, সাইকেল আজকে শিখেই ছাড়তে হবে আর কি, এরকম ব্যাপার। তোমার দেখো, শুধু পড়ছি আর সাইকেল চালাবার থেকে শুধু পড়ার উৎসাহটা খুব জোর চলছিলো। এইভাবে সাইকেল চালানোটা কমপ্লিট হয়ে গেল। Thank you.
বন্ধুরা ওদের সাইকেল চালানোটা দেখলে তো, আমি তো পাচ্ছি না, ওর বাবু না হলে হবে না। যাই হোক, আপাতত থাক, আপাতত বাগানে যাই। হ্যাঁ বলো বলো বলো, ও কীভাবে যাচ্ছে, ওদের সাইকেল চালা শেখানো যাবে কি? চলে এসো। তোমরা মনে করছো লিপস্টিকটা অনেক বেশি দিয়েছি, অনেক বেশি দিইনি, কারণ এই লিপস্টিকটা একটু ঠোঁটে দিলে মানে অনেক গর্জিয়াস দেখায়, খুব ভালো দেখায়। যাই হোক, ঠিক আছে চলো, ও সাইকেল নিয়ে আপাতত দৌড় ধাপ করুক, আমি একটু বাগান থেকে ঘুরে আসি। ওরা এখন চলে এলাম বাগানে, দেখো। আচ্ছা যাও আস্তে আস্তে, আমি এক গোটা মতো কার্ড নিয়ে যাচ্ছি। দেখো ছোট্ট ছোট ধনে পাতা গাছ হয়েছে, এই দেখো এখনো বড় হয়নি বেশি, তোমাদের দেখাতে পারছি কি জানি না। যাই হোক, এটা পুরোটা ধনে পাতা দেওয়া আছে, আর পেয়ারা গাছে গোড়াতে ছেঁচা দেওয়া হয়েছে, মাটি এখন ভিজে দেখো। আর আমি এসে একটা পেয়ারা খেতে আরম্ভ করে দিয়েছি, ভালো লাগছে না তো? একদমই ভাল লাগছে না, এত শরীর খারাপ, তোমাদের কি বলবো, একটু সাইকেল চালিয়ে এসেছি যেন হাঁপিয়ে যাচ্ছে, কানটাও তেমনি কিরম তালা লেগে আছে, ভাল লাগে না। শরীর খারাপ কিছু হলে একদমই ভাল লাগে না। এখন এক গোটা কত কার্ড নিয়ে যাবো, দেখি পারি কি। পড়ে গেল, যাই হোক, আমার সঙ্গে থাকো, আমাদের বাগানটা দেখো, ভালো লাগে বেশ বাগানে আসতে। ভাঙা হয়ে গেছে, খাট কোমরে করে নিয়েছি, কারণ সাইকেলটা তো ওইখানে আছে, সাইকেলে ওখানে তুলবো, বোঝা করে নিয়েছি করে। উড়ি বাবা, আটকে যাচ্ছে, দেখো কতটা কষ্ট করি, তোমরা তো ও সাপোর্ট করছো না, কাঁদবো কিন্তু এবার, না না কাঁদবো না কাঁদবো না, সংসার জীবনে কতটা কষ্ট তোমরা বলো। এই দেখো একটা পেয়ারা দেখো, সুন্দর পেয়ারা তুলবো না, এখন পেয়ারার প্রচুর দাম। এই যে একটা পেয়ারা আছে, এটা তুলে নিলাম, আজকে দেখি বাড়ি চলো, পেয়ারা মাখা করবো, ঠিক আছে। মামনিও মনে হয় গোটা কত নিয়ে গেছে, আর এই গাছের যে এই সাদা সাদা পেয়ারাগুলো না খুব ভালো খেতে, এই যে এই গাছটা, এই যে ছোট ছোট সাদা সাদা পেয়ারা খুব মিষ্টি, এগুলো শুকনো শুকনো মতো হয়ে গেছে তো, আমরা তখন এরকম ছোট পেয়ারা খাওয়ার গাছতে প্রচুর খাই।
চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। পেঁপে হয়েছে দেখো, গাছ ভর্তি পেঁপে হয়ে গেছে। কি সুন্দর না, একদম চনমনে পেঁপে, সব পরিষ্কার। দেখো এটা একটা স্কুল, আমাদের নতুন উৎপাদন হচ্ছে, তোমরা বলতেই পারো আজকে রবিবারে কি স্কুল, যেহেতু স্কুলটা নতুন উৎপাদন হচ্ছে, এদিকে স্কুলগুলো থেকে এগুলো থাকাতে হয় সেগুলো, তার জন্য এখানে শনিবার রবিবার আর বৃহস্পতিবার করে স্কুলটা স্টার্ট করা হচ্ছে। আর আমি এই শঙ্করপুর স্কুলটাতে গেছি, যাওয়ার পরে এখান দিয়ে গেছি একটা গার্জেনদের বাড়ি, সেখানে দেখো কত কি খেতে দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, এখানে মোয়া দিয়েছে, বিস্কিট দিয়েছে, ঝুড়ি ভাজা দিয়েছে, তারপরে এসেছিল চা বিস্কিট আলাদা, আবার বাদাম দিয়েছিল, মাঠ করায় না কি, যাই হোক খাওয়া দাওয়া করলাম, করে এখানে বসে আছে। তারপরে আমার পার্লারে একটা দিদিভাই এলো চুল বাঁধতে, সাজতে, কোপাটা করে তোমাদেরকে ভিডিও দিলাম, তারপর পুরোটা দিতে পারিনি। যাই হোক, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।